এই জন্য আমার রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যখন পড়ি আমি আরিফ বিন হাবিবের ইমান আরো বাড়ে। কেন? আমার নবী 1500 বছর আগে বলছে এই জাতীয় একদল গবেষক আসবে, আর ওই গবেষকদেরকে যখন এখন দেখি আমি তখন আমার ইমান বেড়ে যায়, কারণ আমার নবীর সত্যতা প্রকাশ পেয়েছে। আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন তারাক্তু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা, আমি তোমাদের কাছে এমন দুটি জিনিস রেখে গেলাম, এই দুইটি জিনিস তোমরা আঁকড়ে যতক্ষণ ধরবা ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, বলেন নবী এক নাম্বার কি দিয়ে গেছে। দুই নাম্বার সুন্নাতা নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নাম্বার আল্লাহ নবীর সুন্নত, বলেন এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নত, এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নত। এখন এই কোরআন আর সুন্নত এটা কেন মানবো আমরা? কারণ আমরা সূরা হাসরে ওয়াদা করছি আল্লাহর সাথে, আল্লাহ আপনি বলছেন যে নবী যা দিয়েছে তা গ্রহণ করো, আর আমরা ওয়াদা করছি নবী যা দিবে আমরা গ্রহণ করব। বিদায় হজের সময় নবী বলে গেছেন আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলাম, একটা কোরআন আর একটা সুন্না, এই দুই জিনিস আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। এই আলোচনার দিকে আমি কেন যাচ্ছি, কারণ এখন একদল বেরোয়ে গেছে তারা বলে শুধু কোরআন মানলেই চলবে, সুন্নতের দরকার নেই। কি মানলে চলবে? কিসের দরকার নাই? খুব ভালো করে বুঝবেন, সূরা নিসা আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো, নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদেরকে কি করো, মানে প্রেম করে না কিন্তু। আবার আপনি একটা মেয়ের পছন্দ হয়েছে প্রেম করলেন 10 বছর, এটা না কিন্তু, মা বাবা দেখাবে নিয়ে পছন্দ হলে বিয়ে করবেন। তাহলে বলেন তো সূরা নিসায় আসছে আল্লাহ কি বলছে, বিয়ে করো, বলেন বাংলাটা বলেন কি করো। সূরা নূরের মধ্যে আছে ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের মধ্যে যেই সমস্ত নারী পুরুষ বিয়ে করে নাই তাদেরকে বিয়ে করায় দাও। সূরা নিসার মধ্যে বললেন বিয়ে করো, সূরা নূরের মধ্যে বললেন বিয়ে করাও, বলেন বাংলা দুইটা, এক নাম্বার বিয়ে, দুই নাম্বার কিভাবে, এটা কোরআনে কোথাও নাই। বিয়ে যে কিভাবে হবে, আপনাকে 1.5 লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আপনাকে আমি বিয়ে করতেছি, এই প্রস্তাব করলাম, রাজি থাকলে কবুল বলুন, এটা কোরআনের কোন জায়গায় লেখা আছে? হ্যাঁ, এটা কোরআনের কোথাও কি নাই, লেখা নাই? তাহলে এই যে কোরআনের কোথাও লেখা নাই তা কোথায় আছে? এটা সুন্নতের মধ্যে আছে। তাহলে কোরআন বুঝতে হলে সুন্নত ছাড়া উপায় নাই। বিয়ে করো, বিয়ে করাও, কিভাবে, কোরআনে নাই সুন্নতে আছে। এবার আল্লাহ কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, কিভাবে, কোরআনে কোথাও লেখা নাই। রুকু করো, সিজদা করো, কিভাবে, কোরআনে কোথাও লেখা নাই। এবার যদি রুকু সিজদা করতে চান হাদিস আর সুন্নত ছাড়া কোনো বিকল্প নাই, তার মানে যারা বলবে শুধু কোরআন মানি বুঝতে হবে তাদের টার্গেট ছলে বলে মুসলমানকে নামাজ থেকে দূরে সরাইতে চায়। কারণ ফজরের নামাজ 2 রাকাত এটা কোরআনে কোন জায়গায় লেখা নাই, জোহরের নামাজ 4 রাকাত কোরআনে কোথাও লেখা নাই, আসর 4 রাকাত কোরআনে লেখা নাই, মাগরিব 3 রাকাত কোরআনে লেখা নাই, এশা 4 রাকাত কোরআনে লেখা নাই। কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সেজদা করো, কোরআনের ব্যাখ্যা সুন্নতের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো, মাগরিব এইভাবে পড়ো, এশা এইভাবে পড়ো, কোরআনে আছে বিয়ে করো, কোরআনে আছে বিয়ে করাও, কিভাবে বিয়ে করো, কিভাবে বিয়ে করাও, এটা কোরআনে নেই, এটা আছে কোরআনের ব্যাখ্যা সুন্নতে। অতএব জীবন চলতে গেলে কোরআন সুন্না উভয়টাই মানতে হবে। যদি কেউ বলে একটা মানি আর একটা মানি না, নিঃসন্দেহে মুনাফিক মার্কা শয়তান। কোরআন সুন্না দুইটাই মানতে হবে। তাহলে আমরা ওয়াদা করছি নবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। বলেন নবী কয় জিনিস দিছে? কোরআন এবং সুন্না। হ্যাঁ, কোরআন এবং সুন্না। ইবনে মাজাহ হাদিস নাম্বার 12 নাম্বার হাদিস, মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইউশিকুর রাজুল মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ট্যাক লাগায় বসে থাকবে, ভাব ধরবে আমি কোরআন খুব বেশি বুঝি। ইউহাদ্দাসু বিহাদিসি মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে, হাদিস পেশ করার পর ওই ব্যক্তি বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কিতাব থাকতে কোরআনের কি প্রয়োজন, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন, বলেন নাউযুবিল্লাহ। আবার যুক্তি দিবে আমা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররামনা, কোরআনের মধ্যে যা হারাম পেয়েছি এটাকে হারাম হিসাবে গ্রহণ করলাম,
ওমা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের মধ্যে যেটা হালাল পাইলাম এটাকে হালাল হিসাবে গ্রহণ করলাম। সত্যি কথাই তো, কোরআনের হারাম আমরা মানি কিনা, কোরআনের হালাল মানি কিনা, তো এই ধোকাবাজ কিভাবে ধোকা দেয় দেখেন, কোরআনের হারাম মানলেই তো হয়, কোরআনের হালাল মানলেই তো হয়, হাদিসের কি দরকার? নবীজি বলেন এদেরকে জানায় দাও, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ বিসমা হাররামাল্লাহ, আমি নবী যা হারাম করি আমার হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই বিধান বলে সাব্যস্ত হয়ে যায়। তাহলে কোরআন না সুন্না, না কোরআন সুন্না, শুধু কোরআন শুধু সুন্না, না কোরআন সুন্না, উভয়টাই কি করতে হবে? মানতে হবে। উভয়টা না মানলে উপায় নাই। এখন আবার একদল দাড়ি রাখে না, যারা শুধু কোরআন মানে এরা দাড়ি রাখে না, অনেকে বেশিরভাগ কোরআন যারা মানে এরা দাড়ি রাখে না, কেন? এই জন্য রাখে না, দাড়ির কথা সুন্নতে আছে কোরআনে নাই। এর অর্থ হলো কোরআনে নাই না, কোরআন পুরাটা পড়ে না তাই পায় না। কোরআন কি করে না? পুরা পড়ে না তাই কি করে না? কোরআনে দাড়ির কথা আছে, সত্যি আছে। কোরআনে কিসের কথা আছে? মুসা আলাইহিস সালাম হারুন নবীরে রেখে গেছে, রেখে যাওয়ার পর আসছে, আসার পর যখন দেখছে বনী ইসরায়েলের অবস্থা খারাপ, মুসা আলাইহিস সালাম যখন এই অবস্থা দেখলেন, দেখার পর হারুন নবীর চুলে ধরলেন, দাড়ির মধ্যে ধরলেন, হারুন নবী বললেন, ইয়াবনা উম্মাই লা তাখুজ বিল হিয়াতি ওয়ালা বিরাসি, এ আমার মায়ের ছেলে আমার দাড়ি ধরো না। কোরআনে দাড়ি বলে নাই, লা তাখুজ বিল হিয়াতি, আমার দাড়ি ধরো না। হারুন নবী মুসা নবীরে বলতেছে, আমার দাড়ি ধরো না, আমার দাড়ি ধরো না, ও আমার মায়ের ছেলে, তুমি আমার দাদি ধরো না। তো কোরআনে দাড়ির কথা আসেনি, এই বলতেছে তুমি আমার দাড়ি ধরো না, তুমি আমার দাড়ি ধরো না, মুসা নবী হারুন নবীরে বলতেছে। এটা কোন জায়গায় আছে? আপনাদের অনেকের চেহারা এমন হইতেছে মনে হয় এটা নাই কোরআনে, কোরআনের আয়াতই দুইটা। ইয়াবনা উম্মা লা তাখুজ বিল হিয়াতি ওয়ালা বিরাসি, এ আমার মায়ের ছেলে তুমি আমার দাড়ি ধরো না। এখন যারা কয় শুধু কোরআন মানে সুন্নত মানে না তাই দাড়ি রাখে না, এই গুরুদেরকে বলে দিয়েন বেটা কোরআনে আছে, হারুন নবী বলছে মুসা নবীরে আমার দাড়ি ধরো না, তো এই দাড়ি ধরো না যেহেতু বলছে তার মানে দাড়ির কথা যে কোরআনে আছে এটা প্রমাণ স্পষ্ট, তার মানে যারা কোরআন মানে আর যদি দাড়ি না রাখে বলবেন যে তুমি কোরআনও মানো না, কোরআনও মানে না। কি ছলে বলে, আসল কি জানেন, পুরাটা পড়ে না, পুরাটা কি করে না, পড়ে না। আমাদের দেশে এক কোরআন কোরআনের গবেষক দাবি করে বসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 349 নাম্বার হাদিস, লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসছে, আসার পর আল্লাহ নবীকে মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ আপনাকে কি দিছে? নবী জবাব দিলেন, খামসিনা সালাতান, আল্লাহ আমাকে 50-70 নামাজ দিয়েছেন। মুসা নবী বললেন, আবার যান কমায় আনেন, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ। আমাদের নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন নাই, আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়ত আমি 50 ওয়াক্তের সওয়াব দান করতাম। আপনি উম্মতকে জানায় দেন, উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব লিপিবদ্ধ করে দিলাম। আসলে প্রথমে দিছে কয়েকটো 50, কয়েকটো, এখন আমাদের দেশে এক কোরআন গবেষক বলে ফেলছে আল্লাহ একদিনে 50 ওয়াক্ত নামাজ দিছে, যদি আল্লাহ এটা এই এরকম অজ্ঞানের মতো জিনিস আল্লাহ কেন দিবে, মানে একদিনে 50 ওয়াক্ত নামাজ উম্মত পড়বে কিভাবে, তো আল্লাহ এমন জিনিস কেন দিবে? উনি বুঝাইতে চায় যে না, এরকম জিনিস আল্লাহ দিতে পারে না, যে একদিনে 50 ওয়াক্ত নামাজ এটা ওনার মাথায় ধরে না। কেন বলেন তো, উনি কি গবেষণা করে? কোরআন। আরে কি গবেষণা করে? এই জন্য উনি মাথায় এটা ধরে না যে একদিনে 50 ওয়াক্ত নামাজ, এটা হাউ ইজ ইট পসিবল, যে এটা কিভাবে সম্ভব, এটা হযরতের বক্তব্য। এখন আমি বলি কি, উনি কোরআনও পড়ে না কেন বলেন তো? হাদিসে আসছে একদিনে কয়েকটো, জোরে বলেন কয়েকটো, হাফেজে কোরআন যারা হাত তোলেন, শুধু হাফেজে কোরআনরা হাত তোলেন, হাত তোলেন হাফেজে কোরআন। এবার আমি পড়ি, সালা সাইলুম বিআযাবি ওয়াকির লিল কাফিরিন লাইসা লাহু দাফির মিনাল্লাহি যিল মাআরিজ তাআরুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আল হাসানাত। হাদিসের মধ্যে আসছে একদিনে 50 ওয়াক্ত, কোরআনের মধ্যে আসছে একদিনের সমান 50,000 বছর। কয় হাজার বছর? 50,000। এখন বলেন তো 50 কম না 50,000 কম? আরে 50 কম না 50,000 কম? হাদিসের মধ্যে আসছে একদিনে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে, এটা ওনার মাথায় ধরে না। উনি যখন কোরআন গবেষণা করতে করতে সূরা মারিজে যাবে, একদিনে 50,000 বছর এটা ওনার মাথায় কিভাবে ধরবে, তখন কোরআন অস্বীকার করবে? হাদিসের 50 উনি মানতে পারে না একদিনে, তাহলে কোরআনের একদিনের 50,000 কেমনে মানবে? তার মানে কোরআনও পড়ে না,
এরা কোরআনও পড়ে না, সত্যি কথা কোরআন পড়ে না, কোরআনও পড়ে না সুন্নাত। হুদাই মনে করেন মাঝে মাঝে কয় যে এটা মাথায় ধরে না, মানে ভাবসাব ধরে আমি খুব গবেষক, এই জন্য আমার রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যখন পড়ি আমি আরিফ বিন হাবিবের ইমান আরো বাড়ে। কেন? আমার নবী 1500 বছর আগে বলছে এই জাতীয় একদল গবেষক আসবে, আর ওই গবেষকদেরকে যখন এখন দেখি আমি তখন আমার ইমান বেড়ে যায়, কারণ আমার নবীর সত্যতা প্রকাশ পেয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ এইভাবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে শুধু কোরআন মানলেই চলবে, সুন্নতের কোনো প্রয়োজন নাই, আল্লাহ কোরআন সুন্না উভয়টা মেনে আমরা যেন দুনিয়ার মধ্যে থেকে ইমানের উপর চলতে পারি আল্লাহ তৌফিক দান করেন। কোরআন শুধু সুন্না না, কোরআন সুন্না, ইমানি জীবন নিয়ে বাঁচার কয় উপায় ভুলে গেছেন? ছয় উপায়, আলোচনা শুরু করছি কি দিয়ে ভুলে গেছে, কয় উপায়? ছয় উপায়। এক নাম্বার কোরআন সুন্না আঁকড়ে ধরা, দুই নাম্বার বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, দুই নাম্বার নিয়মিত ভালো আমল করা, আমলটা যদিও কম হয়, বলেন নিয়মিত ভালো আমল করা যদিও আমলটা কম হয়। আপনি প্রত্যেক দিন নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন, আজকে আপনার মেয়ের বিয়ে, গত 20 বছর আপনার আয়াতুল কুরসি নামাজের পরে কখনো ছুটে নাই, আজকে মেয়ের বিয়ের কারণে ব্যস্ততার কারণে আয়াতুল কুরসি পড়েন নাই, এটা যেন না হয়। ধারাবাহিকভাবে আমল করা, আমলটা যদিও কম হয়। বুলুগুল মারাম 97 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে মরবে আর সাথে সাথে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। এখন আপনি নিয়মিত আয়াতুল কুরসি পড়েন, হঠাৎ আপনি একটা ব্যস্ততার কারণে পড়তে পারলেন না, আল্লাহ নবী কয় এমনটা যেন না হয়। বুখারীর বর্ণনা ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ মা দামা ওয়া ইন কল্লা, ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটা নিয়মিত করা হয়, আমলটা যদিও কম হয়। প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার বলা আপনি কখনো ছাড়েন না, হঠাৎ আজকে ছেড়ে দিবেন এমনটা যেন না হয়। নবীজি বলেন ধারাবাহিকভাবে ভালো আমল করা, এই আমল যদিও কম হয় এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। 3 নাম্বার ইমানের উপর থাকা আর ইমান নিয়ে মরার 3 নাম্বার উপায়, ইমানকে তাজা করা, বলেন ইমান কি করা? তাজা করা। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান নবায়ন করো, ঈমান তোমরা তাজা করো। সাহাবারা বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান নবায়ন করব কিভাবে, ঈমান তাজা করব কিভাবে আমাদেরকে জানা দেন। আল্লাহ নবী বললেন জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা করবা, তোমাদের ইমান আল্লাহ তাজা বানায় দিবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ইমান তাজা করা, লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, আমার মুখের দিকে তাকান সবাই, সবাই তাকান, তাকাইছেন, দেখেন আমার দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে নি আমার, দেখেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগছে, এবার আপনারা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগছে, এবার মনে করেন আপনারা গল্প করতেছেন, আপনাদের মাঝে আমি আছি, আমি চুপচাপ আছি, দেখেন আমার দিকে তাকান, আমি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, দেখতেছেন, এবার দেখেন তো, আপনারা ভাবতেছেন হা করে আছি, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, যে জিকির করলেও মানুষ দেখে না, রিয়া মুক্ত শিরিক মুক্ত একমাত্র জিকিরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেখেন, এই আপনারা গল্প করতেছেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ করতেছি, কেউ জানে না, 10 জন গল্প করে আপনি ওই জায়গায় চুপচাপ এমনি থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ করবেন, ও জানতেও পারবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন আর আপনার ইমানের পাওয়ার আল্লাহ বাড়তেছে। এবার সবাই লা ইলাহা ইল্লাল্লাহ করে ট্রাই করে দেখেন তো, ঠোঁট লাগেনি, লা ইলাহা ইল্লাল্লাহ লাগে, ঠোঁট লাগে, এটাই ইখলাসের বাক্য, এটাই কালিমাতুত তাওহীদ, যে এমন এক বাক্য আল্লাহ শিখাইছেন যেই বাক্য বললে মানুষ জানতেও পারে না, মানুষ আমল প্রকাশ হয় না মানুষের সামনে, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক আমল যে আমল করলে মানুষের সামনে প্রকাশ পায় না, মানুষ জানবেও না আপনি যে জিকির করেন, বাসের মধ্যে বৈশা 10 জন গপ্পবাজি করতেছে আর আপনি হা করে আছেন, এরা মনে করে হা করে আছেন, আসলে আপনি 100 বার লা ইলাহা পড়ে ফেলছেন। তো 3 নাম্বার ইমানকে তাজা করা, 4 নাম্বার আল্লাহ ওয়ালাদের মজলিসে যাওয়া, বলেন কার মজলিসে যাওয়া? আজকে প্রধান অতিথির নাম কি? গাফফার সাহেব, কি গাফফার তো আল্লাহ,
আল্লামা আব্দুল গাফফার সাহেব, কি নাম? হ্যাঁ, দাওরা হাদিস যখন পড়ি তখন থেকে তখন হুজুরের কাছে গেছি, দাওরা হাদিস যখন পড়ি তখন গিয়ে একটা সমস্যার কথা বলছিলাম, দুই মিনিটে এমন এক পরামর্শ দিয়েছে সমস্যা সমাধান হয়ে গেছে। আল্লাহওয়ালাদের কাছে যাবেন, এটা চার নাম্বার, ইমানি জীবন ইমানি মরণের উপর থাকার, আল্লাহওয়ালাদের কাছে বেশি বেশি যাবেন। সূরে তাওবা আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আল্লাহকে ভয় করো ইমানদারদের, আর তোমরা সত্যবাদীদের সাথে তোমরা থাকো, নেককার মানুষের সাথে তোমরা থাকো। সহিহ বুখারীর বর্ণনা 2101 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দার, ভালো মানুষের সাথে উঠা বসা করার দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো। বলেন, ভালো মানুষের সাথে উঠা বসার দৃষ্টান্ত কার মতো? আতর বিক্রেতার মতো। খারাপ মানুষের সাথে উঠা বসার দৃষ্টান্ত হলো কামারের মতো, কার মতো? আল্লাহ নবী বলেন, লা ইয়াদুকা মিন সাহিবিল মিসকি, আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও তোমার কোনো লস নাই। এক নাম্বার, ইম্মা আনতাশতারিহি, পকেটে টাকা থাকলে আতর কিনবা, যদি টাকা না থাকে আওতাজিদু মিন হুরি হাম তাইয়িবা, ফিরি ফিরি আতরের গ্রাম পাইবা। আতর বিক্রেতার কাছে গেলে টাকা থাকলে আতর কিনবা, না থাকলে ফিরি ফিরি আতরের গ্যারান পাইবা। আল্লাহওয়ালাদের কাছে গেলে হয়তো আল্লাহওয়ালা হইবা, আর যদি আল্লাহওয়ালা হইতে না পারো আল্লাহওয়ালাদের গ্যারান পাইবা। কিভাবে আল্লাহওয়ালা হওয়া যায় জানতে পারবা? এই জন্য একদিন যাও, দুই দিন যাও, তিন দিন যাও, বারবার যাও আল্লাহওয়ালাদের কাছে, যাইতে যাইতে এক পর্যায়ে আল্লাহওয়ালা হই যাইবা। আতর বিক্রেতার কাছে গেলে লস নাই, হয়তো আতর কিনো টাকা নাই হুজুর, তা আতরের গ্রাম নাও। আল্লাহ আল্লাহদের কাছে গেছো একদিন, চান্স পাই নাই হুজুর, আরেকবার যান, চান্স পাই না হুজুর, আরেকবার যান, ওই যে যাওয়ার পরে দেখবেন উলামায়ে কেরাম ভরপুর ওই আল্লাহ আল্লাহর দরবারে ভিড় করতেছে, এই এদেরকে দেখতে দেখতে আপনার ইমানই পরিবর্তন আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ আল্লাহদের কাছে যাওয়া। আর কামারের দৃষ্টান্ত রসুল বলেন, ওয়াম্মা সাহিবুল হাদ্দার, কামারের কাছে যদি তুমি যাও, ইম্মা ইউহরিকু বাদানাক, হয়তো তোমার শরীর জ্বালিয়ে দিবে, আও ইউহরিকু সাওবাক, অথবা তোমার কাপড় জ্বালিয়ে দিবে, না না আমার শরীরও জ্বলে না কাপড়ও জ্বলে না, আল্লাহ নবী বলেন, আও তাজিদু মিনহু রিহান খবীসা, অন্তত খারাপ একটা দুর্গন্ধ তোমার নাকে আসবে, ফিরি ফিরি একটা দুর্গন্ধ আসবে। আপনার ছেলেটা খারাপ মানুষের সাথে যখন চলবে, এক পর্যায়ে চলতে চলতে ওর মধ্যে খারাপ স্বভাব এসে যাবে। এই জন্য আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4833 নম্বর হাদিস 4833, এই হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নাসু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয়। বাংলাটা বলেন, বলেন মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয়। মানুষ কার অনুসারী হয়? বন্ধুর রীতি নীতির অনুসারী হয়। এখন আপনি যদি আল্লাহওয়ালাদের কাছে যান, যাওয়ার পরে দেখবেন উনি টুপি কেমনে পরে, উনি জুব্বাটা কেমনে পরে, উনি সুন্না মোতাবেক কেমনে মেসওয়াক করে, উনি সুন্না মোতাবেক জুব্বাটা কিভাবে পরে, তখন তার রীতিনীতি আপনারও অনুসরণ করতে মন চাইবে। আর যদি আপনি আল্লাহওয়ালাদের কাছে না গিয়ে প্যান্ট শার্ট অথবা যারা গুনাহে সবসময় লিপ্ত থাকে তাদের কাছে যখন যাইবেন, তখন আপনার মনে হবে, হ্যাঁ এই সিনেমার হিরুর মতো আমার চুলটা রাখা দরকার, এই নাটকের হিরুর মতো আমার চুলটা রাখা দরকার, কারণ আপনি তাদের রীতিনীতির অনুসরণ করার কারণে এই কথাগুলো বলেন। তখন বিভিন্ন পয়েন্টে বসে আপনারা বলবেন যে পোশাকের স্বাধীনতা কেন থাকবে না, এর অর্থ হলো এই, পোশাকের স্বাধীনতা যারা চায় তারা আসলে পোশাক কি জিনিস এটাই বুঝে না, বরং নির্লজ্জতা কোনো মানুষের যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন সে হাই ওয়ান আর জানোয়ার আর মানুষের মাঝে পার্থক্য করতে পারে। ওই যে রীতিনীতি, রীতিনীতির অনুসারী, আমার অবাক লাগে প্যান্ট একজনে সিরা প্যান্ট পরছে, সিরা এটা বলে ফ্যাশন, এত কষ্ট লাগে একটা হুজুর যদি সিরা প্যান্ট পরে আসতে কইব কি ভিক্ষা করতে। এখন কোন একজন স্টার মানে নায়ক বা কেউ সিরা প্যান্ট পরছে, দিস ইজ ফ্যাশন, এটা নাকি স্টাইল হয়ে দামও বেশি, আবার সিরা আবার দাম, মানে আমি মাঝে মাঝে অবাক হই সিরা জিনিস এটা দাম হয় কেমনে, মাথা নষ্ট। আল্লাহ আমাদেরকে এই জাতীয়, এই জাতীয়, এই যে মাথা যাদের ঠিক হয়েছে, মাথা নষ্ট হইলে সিরা প্যান্টে কেউ আইডল মনে করতে পারে, এই জাতীয় মাথা মোটা মার্কা মানুষের সংস্রব থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসারী হয়। নবীজি বলেন, ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য করো তুমি কাকে বন্ধু বানাইলা। এই জন্য বন্ধু নির্বাচন করার আগে যাচাই বাছাই করা দরকার। তো বন্ধু নির্বাচনের আগে যদি যাচাই বাছাই করা দরকার হয়,
পীর নির্বাচন করার আগে খানকা যাচাই বাছাই করা দরকার আছে না নাই? আছে। এখন কোন পীর সাহেব বলল আমার মসজিদে নারী পুরুষ একসাথে আসে, কারণ মক্কা শরীফে নারী পুরুষ একসাথে হজে যায়, কেন আপনিও গেলেন? বুঝলে বুঝপাতা অত বুঝছেননি কিছু? কেউ বলল আমার দরবারে নারী পুরুষ একসাথে আছে, কেন? মক্কা শরীফে নারী পুরুষ একসাথে যায় তাই। তাহলে যাচাই বাছাই দরকার আছে না নাই? হুজুম খায়া পড়বেন না, শুধু শুনলেই খানকা যাবেন না, যাচাই বাছাই দরকার আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। পাঁচ নাম্বার মেসওয়াক করা। বলেন পাঁচ নাম্বার কি করা? ইমানি জীবন ইমানি মরণের পাঁচ নাম্বার উপায় মেসওয়াক করা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহীহুল জামে হাদিস নাম্বার 375 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু আন আদরাদা, আমাকে মেসওয়াকের ব্যাপারে এত আদেশ করা হয়েছে, এক পর্যায়ে আমি আশঙ্কা করলাম না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলো ভেঙে যায়, এত আদেশ করছে আল্লাহ মেসওয়াক করতে, আমি টেনশনে পড়ে গেছি না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত ভেঙে যায়। সহীহুল জামে হাদিস নাম্বার 376 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু আইয়ুক্তাবা আলাইয়া, আল্লাহ আমাকে মেসওয়াকের ব্যাপারে এত বেশি বলছে আমি আশঙ্কা করলাম না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয়, ফরজ করে দেওয়া হয় এই আশঙ্কা করলাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 887 নাম্বার হাদিস, 887 এবং 888 দুটোর হাদিস মেসওয়াকের সম্পর্কে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লাউলা, নবীজি বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, আমি আমার উম্মতকে বলতাম পাঁচ উক্ত নামাজের আগে যেন তারা মেসওয়াক করে নেয়। আম্মা জানাশা সিদ্দিকা বলেন বুখারীর বর্ণনা, আল্লাহ নবী ইন্তেকাল করবে একটু পরে আল্লাহর নবী আমার বুকের উপর তার মাথা মুবারক, আম্মা জানাশা বলেন আসনাতুহু ইলা সদরি, আল্লাহ নবীর আমার বুকের সাথে হেলান দিয়ে বসায় রাখলাম। ইতিমধ্যে আব্দুর রহমান আমার ভাই ঘরে আসছে, আব্দুর রহমানের হাতের মধ্যে সিওয়াকুন রতবুন একটা নরম মেসওয়াক, ভিজা মেসওয়াক, নবী কথা বলতে পারে না, তো নবী যে এইভাবে কষ্ট করে তাকাইছে আব্দুর রহমানের দিকে, আম্মা জানা এসে বলেন আমি ইশারায় জানতে চাইলাম এটা লাগবে কিনা, নবীজি মাথায় বুঝাইলেন হ্যাঁ মেসওয়াকটা লাগবে। তো মেসওয়াক যখন লাগবে এটা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করলেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা প্রকাশ করার পর আম্মা জানা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি মেসওয়াকটা নরম করলাম আমার দাঁত দিয়ে, নরম করে নবীজির দিলাম, মন দিয়ে বুঝেন যে আমি আমার গর্ব করে বলি যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে আমার থুতু আর নবীর থুতু মোবারক আল্লাহ এক করে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তানা ইস্তিনানান আহসানা কত্তু, ওই দিনের চাইতে এত সুন্দর করে মেসওয়াক করতে আর আমি কখনো দেখি নাই, নবী এত সুন্দর করে মেসওয়াক করছেন। তাহলে কি বোঝা যায় বলেন তো? মেসওয়াক নবীজির জিন্দিগির শেষ আমলের নাম কি? মেসওয়াক করবেন তো সবাই ইনশাআল্লাহ? না আসলে করবেন না মনে হয়, করবেন আসলে করবেন? সব সামনের যারা হাতগুলো তুলে রাখেন আরেকটা হাদিস শোনাই, এই নাসাই শরীফ খুললে 3, 5, 8 সবগুলো মেসওয়াকের সম্পর্কে। আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজির ঘরে গেলাম, যাওয়ার পর ওহু আস্তান্নু, নামাজ ছাড়াও এমনি নবীজি মেসওয়াক করতেন, ঘরে যাওয়ার পর দেখি মেসওয়াক করতেছে, ওহু ইয়াকুলু আ আ, আল্লাহ নবী মেসওয়াক দিয়ে আ আ করতেছে, সুবহানাল্লাহ। আমার আ আটা যদিও সুন্দর হইতেছে না, আমার নবীরটা অবশ্যই সুন্দর ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ আ করতেছিলেন, আমি গিয়ে দেখলাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে একজন প্রশ্ন করছেন, এটাও নাসাই শরীফের বর্ণনা, আম্মা জান নবী যখন ঘরে আসতেন সর্বপ্রথম কি করতেন? আজকে মাহফিল থেকে যারা ঘরে যাবেন সর্বপ্রথম যদি ওইটা করেন তাহলে কোন হাদিসটা করবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলাম আম্মা জান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালা বাইতা, নবীজি যখন ঘরে আসতেন সর্বপ্রথম কি করতেন? আম্মা জানকে আর কি করতেন? আইসাই মেসওয়াক করতেন। তাহলে আজকে ঘরে গিয়ে মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ? ঘরে গিয়ে প্রথম আমল মেসওয়াক করা। আব্দুল্লাহ ইবনে ওমর বালিশের পাশে মেসওয়াক রাখে, দেখেন আমার দিকে ঘুমাইতেছে, পাইদাস্তাই কজা ইস্তাকা, জাগ্রত হয়েছে মেসওয়াক করছে, আবার ঘুমাই রয়েছে, পাইদাস্তাই কজা, আল জামিউস সগীর ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছেন, পাইদাস্তাই কজা ইস্তাকা, আবার জাগ্রত হয়েছে, আবার মেসওয়াক করছে। আব্দুল্লাহ ইবনে ওমর এইভাবে মেসওয়াক রাখতেন, যখনই জাগ্রত হতেন তখনই মেসওয়াক করতেন, যখনই জাগ্রত হতেন তখনই মেসওয়াক করতেন। ওলামারা ছাড়া অন্যরা এইভাবে হাত বাঁধেন, মনে করেন নামাজে আছি আমরা, নামাজে কেরাত পড়ি না আমরা,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন নামাজে কেরাত পড়ো, ওয়াদু আমালাকুন ফাহু আলা ফিহি, তুমি কেরাত যখন পড়ো একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগায়। সুবহানাল্লাহ, একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগায়। তো লাগানোর পর তুমি যখন তেলাওয়াত করো, তোমার মুখ থেকে যা বের হয়, লা ইয়াদখুলু মিন ফিহি শাইউন ইল্লা ওয়াদাআ ইল্লা দাখালা ফামাল মালাকি, তোমার মুখ থেকে যা বের হয় বের হয়ে ফেরেশতার মুখ দিয়ে তার পেটে ঢুকে। সুবহানাল্লাহ, কথা হলে হাদিস কিল্লিয়ে শুনাইলাম। নবীজি কয়, এই উম্মত তোমার কি একটু লজ্জা শরম করে না? কই কি, তাইয়িবু হা বিসওয়াক, মুখটা মেসওয়াকের মাধ্যমে পবিত্র রাখো, যেন ওই মেসওয়াক ওয়ালা কেরাতের শব্দগুলো ফেরেশতার মুখে যায়। সুবহানাল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করেন। ভাই এসে পড়ছে, আল্লাহ আমাদের সকলকে যা বললাম যা, ও আচ্ছা একটু একটু, পাঁচ নাম্বার বললাম মেসওয়াক করা, ছয় নাম্বার গোপনে দোয়া করা, ছয় নাম্বার কি করা, গোপনে দোয়া করা, গোপনে আল্লাহরে বলবেন, আল্লাহ আমি যেন ঈমানের সাথে মরতে পারি এই দোয়া করা, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিন জনে মসজিদে যাবেন না, এখানে আসছেন ভালো, মসজিদে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।